হ্যালো ফ্রেন্ডস, বাবিস স্কিন অ্যান্ড হেয়ার কেয়ার থেকে নেহারাই বলছি। এই যে স্কিনটা দেখছো, এটা খুব উইন্টার সিজনে খুবই ডাল হয়ে গেছে। তো এর কিন্তু আমার ক্লায়েন্টের স্কিন কিন্তু খুবই ব্রাইট লাগে সামার সিজনে। তো শীতকালে কিন্তু স্কিনটা নিজেই এসে বলছে যে স্কিন খুব ড্যামেজ লাগছে বা ডাল লাগছে, এবং ওর রঙটাও কিন্তু অনেকটা চেপে গেছে একটু ডালনেসের জন্য। তো স্টেপ বাই স্টেপ আমি তোমাদের দেখাচ্ছি আমি স্কিনের ওপর কী কী অ্যাপ্লাই করছি। জাস্ট একটা আমি হালকা ফেশিয়াল টাইপের আমি স্কিনকে হেলদি রাখার জন্য করছি। তো আগে ক্লিন করে নিলাম আমি স্কিনটাকে। ক্লিন করার পর আমি যে টোনারটা ইউজ করছি এটা স্কিনকে হাইড্রেট রাখার জন্য কিন্তু টোনারটা অ্যাপ্লাই করছি। তো স্কিন বুঝে কিন্তু টোনার অ্যাপ্লাই করতে হয়, যে কোনো টোনারই যে কোনো স্কিনে লাগবে সেটা কিন্তু না। তো স্কিন টাইপ বুঝে টোনার অ্যাপ্লাই করা উচিত, এবং টোনার কিন্তু বেশি মাসাজ করে বসাতে নেই, বিশেষ করে গালের পোর্শনটায় কিন্তু ট্যাপিং করে করে কিন্তু বসালে স্কিনে প্যানেট্রেট হয় ভালো মতো এবং স্কিনে অ্যাবজর্ব হয়ে যায়। তো সেইভাবেই আমি টোনারটাকে অ্যাপ্লাই করলাম, কপালে হালকা একটা মাসাজ করে দিলাম যাতে স্কিনে পুরো স্কিনে যাতে আগে টোনারটা বসে যায়। তো অনেকে আবার টোনার স্প্রে করে কিছুক্ষণ ওয়েট করে নেয়, তো আমি হালকাভাবে ট্যাপিং করে এটা বসিয়ে দিলাম। এবার আমি আসছি একটা ক্রিম, যেটা অয়েল বেসড ক্রিম, কারণ যেহেতু উইন্টার সিজন তো একটু তো অয়েলের ঘাটতি থাকে স্কিনে, যতই অয়েলি স্কিনই হোক। তো আমি অয়েল বেসড ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করছি যাতে স্কিনটা হাইড্রেট থাকে, কারণ ডালনেসের জন্য স্কিন খুব ডিহাইড্রেট লাগছিল। তো হালকা করে আমি মাসাজ করছি যাতে পুরো স্কিনে ক্রিমটা অ্যাবজর্ব হয়ে যায় আর ব্লাড সার্কুলেশনটা যাতে ঠিকঠাক থাকে। সেইভাবে কিন্তু ফোরহেডেও আমি ঠিকমতো হালকা মাসাজ, আর চোখের চারপাশের যে আমাদের চামড়াটা থাকে খুবই পাতলা, তো সেটা বেশি চাপ দেওয়া উচিত না, হালকাভাবে মাসাজ করা উচিত। এবং আমাদের নাকের পাশ থেকে যে আমাদের প্রেশার পয়েন্টটা থাকে, তো সেইখানেও ঠিকমতো প্রেশার দিয়ে কিন্তু প্রেশার দিয়ে কিন্তু মাসাজটা করলে ভালো হয়, তাতে স্কিনটা হেলদি লাগে। এবং আমি স্কিন এতটাই ওর উইন্টার সিজনে ডাল হয়ে গেছে যার জন্য ওর রঙটা কিন্তু খুব চেপে গেছে। তো আমি ইনস্ট্যান্ট যাতে ওর স্কিনটা ব্রাইট গ্লোয়িং বা মানে ইম্প্রুভ করতে পারি সেটার জন্য কিন্তু আমি মাসাজের ওপর খুব ভালোভাবে আমি কনসেন্ট্রেট করছি যাতে ওর স্কিনটাকে আমি ব্রাইট করতে পারি ইনস্ট্যান্ট। তো ওর ফোরহেডে কিন্তু কয়েকটা ফাইন লাইন এসছে, তো যাই হোক কিছুটা ফোরহেডে কিন্তু কিছু নিজের ভুলের জন্য কিন্তু ফাইন লাইনটা তাড়াতাড়ি এসে যায়। অনেকের আছে ফেশিয়াল এক্সপ্রেশন মানে নিজের অজান্তেই কিন্তু দিয়ে ফেলে, যার ফলে কিন্তু ফোরহেডে ফাইন লাইন চলে আসে। তো আর এটা নিজের থেকে একটু কন্ট্রোল করতে হবে, আর মাসাজের দ্বারাও হালকা করে করে মাসাজ করে কিন্তু ওটাকে রিমুভ করতে হবে, করা যায়, কারণ এজ এর যে মানে এজ যে পজিশানে ওর এজটা সেখানে কিন্তু এটা কন্ট্রোল করা যায়। খুব এজ এড যেমন 50 ওভার হয়ে গেলে সেটা কিছু করা যায় না, কিন্তু এর যেহেতু 30-35 এর মধ্যে, তো সেহেতু এর কিন্তু স্কিনটা মাসাজ করেই ঠিক করা যাবে। তো ইনস্ট্যান্ট তোমাদের সাথে আমি শেয়ার করব, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো কী করছি স্কিনকে ব্রাইট করার জন্য। আমি বেশি কিছু ক্রিম ইউজ করি না, তো এটা আমি তোমাদের মাসাজটা তোমাদের হালকা করে দেখালাম যে বেশি প্রেশার না দেয় ভালো স্কিনে, হালকা মাসাজের দ্বারা কিন্তু স্কিন অনেক ইম্প্রুভ হয়। তো সেটার জন্য তোমাদের আমি পুরো ভিডিওটা দেখতে বলছি স্কিপ না করে, লাস্ট পর্যন্ত চলো রেজাল্ট দেখা যাক যে এই যে ডালনেস দেখেছিলে ফার্স্টে যখন আমি পিকচারটা দেখালাম স্কিনের, সেটা ইনস্ট্যান্ট কতটা ইম্প্রুভ হয়। চলো এবার আমরা দেখতে থাকি যে স্টেপ বাই স্টেপ কতটা ইম্প্রুভ হয়।
ক্লিন করে, আমার এটা বলা হয়নি, ক্লিনজার দিয়ে ক্লিন করার পর কিন্তু স্ক্রাবিং করে নিয়েছিলাম, হালকা স্ক্রাবিং, যাতে ডেড সেলগুলো রিমুভ করা যায়। তো কিছু কিছু স্ক্রাবার কিন্তু কানের পাশে লেগে থাকে, তো সেগুলো কিন্তু আমি ফেলে দিলাম, যেটা কানের পাশ থেকে যেটা হাতে টাচ হচ্ছে সেগুলো ফেলে দিলাম। তাহলে যদিও ওটা সকালে ওটা পড়ে যায়, হ্যাঁ, তো আমি ওটা দেখিয়ে দিলাম। এবার একটা আমি হালকা একটা মানে স্কিনকে হাইড্রেট রাখার জন্য আর একটা আমি যেটা টোনার ইউজ করলাম, সেটা হচ্ছে একদম ওটা ন্যাচারাল টোনার, যেটা আমার বাবিজের